হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপেলের প্রাকৃতিক গুণাগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপেল একটি সুপরিচিত ফল যা সব জায়গায় পাওয়া যায়। এটি রোগ প্রতিরোধক ও পুষ্টিকর একটি ফল যা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আপেলে আছে শর্করা, ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, খনিজ লবণ, আঁশ, পেকটিন ও ম্যালিক অ্যাসিড। ডায়াবেটিস রোগ প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। শর্করায় রয়েছে প্রায় 50%। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি, এবং এগুলোর উপস্থিতি আপেলের খোসা ও খোসার সাথে লাগানো মাংসল অংশেই বেশি। আপেলে সোডিয়ামের পরিমাণ খুবই সামান্য রয়েছে। আপেলের দাম একটু বেশি হলেও আপেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক আপেলের উপকারিতা সম্পর্কে। ক্যান্সার প্রতিরোধে আপেল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। আপেলের মধ্যে পেকটিন জাতীয় একটি উপাদান থাকে যা শরীরকে কোলন ক্যান্সার থেকে দূরে রাখে। ফুসফুসের ক্যান্সার ও লিভার ক্যান্সার প্রতিরোধেও আপেলের ভূমিকা আছে। আপেল সব ধরনের ক্যান্সার রোধ করতেও সাহায্য করে থাকে। হার্ট ভালো রাখে। আপেল কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকিও। আপেলের লৌহ রক্ত শূন্যতার উপকারী। পেকটিন আঁশ ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমায়, হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। আরও আপেলে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট উপাদানসমূহ যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ওজন নিয়ন্ত্রণে রাখে। আপেল খুবই পুষ্টিগুণে ভরপুর। আপেল খেলে খাদ্যের চাহিদার সাথে ভিটামিনের ঘাটতি পূরণ হয়, ফলে মেদ জমে না এবং স্বাস্থ্য সঠিক থাকে। আর প্রতিদিন গড়ে 3টি আপেল খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হয়। দাঁত ভালো রাখে। ভিটামিন সি দাঁতের মাড়ির জন্য উপকারী। আপেলের রস দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, ফলে দাঁত ভালো থাকে। হজম ক্ষমতা বৃদ্ধি করে। আপেলের শর্করার শক্তির উৎস। এই শর্করা খাদ্যনালীতে ধীরে ধীরে ভেঙে হজম হয় বলে শরীরের রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় পেটে, ফলে হজম শক্তি বাড়ে। ফ্রি রেডিক্যাল দূর করে। আপেলের ছালে আছে কোয়ারটিসিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের প্রতিনিয়ত তৈরি হওয়া ফ্রি রেডিক্যাল দূর করে। পানি শূন্যতা দূর করে। আপেলে প্রচুর পরিমাণে পানি থাকে, ফলে আপেল খেলে তৃষ্ণা ও পানি শূন্যতা দূর হয় এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। আমাদের পানি শূন্যতা পূরণ করতে আপেলের জুড়ি নেই। ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য। আপেল পেকটিন নামের একটি উপাদান আছে যা ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। আপেল কোষ্ঠকাঠিন্য দূর করতে ও অনেক সাহায্য করে থাকে, সুতরাং প্রতিদিন আপেল খেলে আপনি সুস্থ থাকবেন। সানি প্রতিরোধ করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আপেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান রয়েছে যা 10-15% ছানি করা কমায়। ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আপেলে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। জৈব অ্যাসিড উপাদানে সাধারণত আমাদের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। তাই যদি আপনার বারবার ক্ষুধা লাগে তাহলে আপেল খেয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন আপেলের উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই বেশি করে খান এই আপেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।